বিরতির পর ফিরে আসলাম। ট্রাফিক পুলিশের কাছে হেনস্থার শিকার হলেন এক বিদ্যুৎকর্মী, এমনই অভিযোগ উঠে আসছে কৈলাসহর থেকে। আজ কৈলাসহরে এক বিদ্যুৎকর্মী, তিনি বাইককে করে বের হন এবং ঠিক সেই পথে অর্থাৎ মাঝরাস্তায় ট্রাফিক কর্মী তাকে আটক করেন। অথচ বিদ্যুৎকর্মীর মাথাতে হেলমেট থেকে শুরু করে সমস্ত কাগজপত্র রয়েছে, তারপরও হেনস্থার অভিযোগ উঠে এসেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এবং বিদ্যুৎকর্মীর অভিযোগ, দপ্তরের কাজ সেরে অফিসে ফেরার পথে প্রকাশ্য দিনের বেলায় ট্রাফিক পুলিশ তাকে হেনস্থা করেছে রাস্তার মধ্যে, পুলিশের সামনেই জানালেন বিদ্যুৎ দপ্তরের সেই কর্মী। কৈলাসহরের এয়ারপোর্ট থানার সামনে কৈলাসহর কুমারঘাট রোডে কার্যত ঘটনাটি ঘটে। এবং এক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠে আসছে, ওই বিদ্যুৎ কর্মী কি জানাচ্ছেন, কি হয়েছিল তার সঙ্গে শুনুন। বাইকের পিছনে রয়েছে, ইয়া আইতাছি, আমার মাথাতে হেলমেট আসতো, তারপর পরে স্যারের সামনে আমি সরল মনেও দাঁড়াইছি, স্যার কইতাম বিস্তারিত ঘটনাটা, স্যার আমরা মিটিং আসতাম, স্যার বলতে কারা ওই থানা স্টাফ, থানা স্টাফ তো তাই না, কইতেছে না বাইক ওখানে নিতে পারতে না, বাইক রাখি দিব, বাইক রাখতে যাও, তাই না সার্ভিস ওখানে সব নিচে দিয়া, এরপরে আমরা আমার সম্পূর্ণ যে স্টাফ আছে কইতাছিল তারা, স্যারে মানতেছে না আমার বাইকটা দিতে। তোমার কি নাম? আমার নাম ফজলুমিয়া। হ্যাঁ ফজলুমিয়া। কি করো? আমি ইলেকট্রিকের স্টাফ। তো তুমি মানে ইলেকট্রিকের কর্মী? তুমি তোমার দপ্তরে কাজে বাইরেছো? দপ্তরে কাজ থেকে আসার সময় পুলিশ তোমার অবৈধভাবে তোমার চাবি নিয়েছে গিয়ে? তো এখন তোমার এই ঘটনা প্রতিনিয়ত আমরা যেখানে ডিউটিতে যাই অনেক সময় আমরা গাড়ির প্রবলেম থাকে, তাই একটা টাসমার এলটি বা এলটিডিউ দিতে আমরা অনেক সময় বাইক দিয়ে যাই, ট্রাফিকের লাগিয়ে এইভাবে আমরা পারি না করতাম, এদিকে আমরা খুব পেরেছি। তুমি দপ্তরে কাজ করার সময় অর্থাৎ সরকারি ডিউটি করার সময় তোমার পুলিশ হেনস্থা করছে? তখন তোমরা কি চাইতেছো? আমি চাইতেছি যে এইভাবে আমরা ডিউটি প্রতিনিয়ত করেছে, আমরা মানুষের পরিষেবাটা কিভাবে দিই? পুলিশ কি করতেছে? পুলিশ কইতাছে না বাইক থানাতেই নেওয়ার লাগি করে, এরকম নেওয়ার লাগি। তোমরা কি এখন বাইক নিতে চাইছো? আমরা তো বাইক নিতে চাই। বিদ্যুৎকর্মী ফজলু মিয়ার বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জনগণের মধ্যেও একটা ক্ষোভ লক্ষ্য করা গেছে, কারণ বিদ্যুৎকর্মী তিনি জরুরি পরিষেবার কাজে নিয়োজিত থাকেন এবং সেক্ষেত্রে তাকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখা, তার বাইকটিকে বাজেয়াপ্ত করা এবং তাকে হ্যারাসমেন্ট করাকে কেন্দ্র করে অভিযোগ বিদ্যুৎকর্মী তুলেছেন ঘটনাকে কেন্দ্র করে, যাতে কৈলাসহরে যে সমস্ত ট্রাফিক কর্মীরা রয়েছেন তাদের যাতে ব্যবহার সুন্দর হয় জনগণের প্রতি, তারই আহ্বান রাখছেন কার্যত কৈলাসহরের বাসিন্দারা। ঘটনায় কেন্দ্র করে যেমনটা ইতিমধ্যে অভিযোগ উঠে আসছে, ফজলু মিয়া সহ দপ্তরের অন্যান্যরা বলার পরে ট্রাফিক অফিসার বিশ্বরূপ গোস্বামী তিনি বাইক দিতে রাজি হননি, তবে বাইকটি ট্রাফিক পুলিশেরা কৈলাসহর ট্রাফিক ভবনে নিয়ে যায়, সেখানে বাইকটিকে রাখা হয়, সন্ধেই বাইকের কাগজপত্র নিয়ে ট্রাফিক ভবনে গিয়ে দেখালে পরে বাইক ছাড়া হবে বলে জানাচ্ছেন ট্রাফিক পুলিশ। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।